সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বিভিন্ন ধরনের হার্বাল যে খাবারগুলো আছে বা প্রাকৃতিক ঔষধগুলো আছে, আমরা সেগুলো অনেকেই গ্রহণ করি। গাছগাছড়া শেকড় বা গাছগাছড়ার পাতা যুগের পর যুগ বললে ভুল হবে, সহস্র বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতাকে বলা হয়ে থাকে মহা ঔষধ ঠান্ডা কাশির সমস্যা, শারীরিক বিভিন্ন সমস্যা কিংবা লিভার, হার্ট, বিভিন্ন শরীরের রক্ত পরিষ্কার রাখা, কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখা, বিভিন্ন ধরনের যুগান্তকারী এবং চমৎকার বেশ কিছু উপকারিতা কিন্তু দিয়ে থাকে তুলসী পাতা। আপনি নিয়মিত তুলসী পাতার রস যদি সকালে খালি পেটে গ্রহণ করেন, সেটি যেমন আপনার ঠান্ডা কাশির সমস্যা সমাধানে সাহায্য করবে, তুলসী পাতা আদা বা রসুন দিয়েও যদি আপনি সেটিকে গ্রহণ করেন, সেটি কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি আমাদের দেহে অনেকের ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন দেখা দিয়ে থাকে, যে রক্তে কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়া, সেক্ষেত্রেও তুলসী পাতা খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। যাদের ঠান্ডা কাশির সমস্যা বা সর্দির সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে তুলসী পাতা খুব ভালো চমৎকার উপকারিতা দিয়ে থাকে। ন্যাচারাল রেমিডিস অফ কোল্ড, অ্যালার্জি বা অ্যাজমা, এই জাতীয় সমস্যায় যারা ভুগে থাকেন তাদের জন্য কিন্তু তুলসী পাতা খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে। এছাড়াও দেখা যায় যে তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই শরীরে, অনেক ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর সমস্যা, মানে শুক্রাণুর যে অ্যামাউন্ট বা স্পার্ম কাউন্ট কম থাকে, তাদের ক্ষেত্রে তুলসী পাতার রস কিন্তু খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে। আবার দেখা যায় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে তুলসী পাতা কিন্তু ব্যবহার করা যেতে পারে। যাদের রক্তের চিনির মাত্রা বেশি বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় নিয়মিত তুলসী পাতা গ্রহণ করলে সেটি তাদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি বিভিন্ন ধরনের যদি রোগ বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো, তারা কিন্তু নিয়মিত তুলসী পাতার রস ব্যবহার করতে পারেন, অথবা তারা তুলসী পাতার রস গ্রহণ করতে পারেন, অথবা তুলসী পাতা পানির সাথে একটু ফুটিয়ে চায়ের সাথেও গ্রহণ করতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে, ত্বকের সমস্যা সমাধান করার ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা খুব চমৎকার কার্যকর ভূমিকা পালন করে। আপনি তুলসী পাতার রস গ্রহণ করার পাশাপাশি সেটিকে বেটে যদি মুখে লাগান, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সেটি আপনার সানবার্ন জনিত সমস্যা বা মুখের অনেকের ক্ষেত্রে উজ্জ্বলতা কমে যায় বা অনেকের ক্ষেত্রে ত্বক ট্যান হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে। তো দর্শক যারা শুনছিলেন, আশা করি এই জাতীয় সমস্যা যদি ফেস করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই তুলসী পাতা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে অথবা খাবারের পাশাপাশি যে অন্য যে কোনো সময় তুলসী পাতা গ্রহণ করে এই চমৎকার উপকারিতাগুলো পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।